সালাম আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক দু হাজার কুড়ি পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের চার নম্বরের লাস্ট মিনিট সাজেশান ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওর মধ্যে যে সকল প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে শেষ মুহূর্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে এখানে চার নম্বরের মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই ছটা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষাতে থাকে মোট প্রশ্ন আর প্রত্যেকটি উপবিভাগে দুটি করে থাকে প্রত্যেকটা উপবিভাগ থেকে মোট এবং চারটি করে নিয়ে মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে সব থেকে কম একটা করে দিতেই হবে এবং বাকি আর যে দুটি যে কোনো একটি উপবিভাগ থেকে সংগ্রহ করে মোট ছটি উত্তর দিতে হবে তো এখানে যে প্রশ্নগুলো আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটা প্রশ্নই ভালো করে প্রস্তুতি নেবে আর আশা করি এই ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলি আলোচনা হবে তার মধ্যে অনেক তোমাদের প্রস্তুতি নেওয়া আছে তার কারণ তোমাদের স্কুলের টেস্ট এক্সাম হয়েছে এবং ফাইনাল এক্সাম তোমাদের খুব সামনাসামনি এসে গেছে তো লক্ষ্য করো প্রথম যে প্রশ্নটি থাকছে দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আহমেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানার শিল্পকে কিভাবে বিশ্ব মানের করে তোলে সে সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন থাকছে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তার করেছিল এই ভিডিওতে যে প্রশ্নগুলি আলোচনা হয়েছে এগুলো তো তোমরা প্রস্তুতি নেবে পাশাপাশি একটা বিষয় জানাই তোমরা তোমাদের কোচিং এর স্যার ও স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হিসাবে সাজেশন করেছে তোমাদেরকে তো সেই প্রশ্নগুলোও কিন্তু অবশ্যই প্রস্তুতি নেবে আর আশা করি এই ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো আলোচনা হবে এর মধ্যে থেকে তোমরা অনেকই কমন পাবে তোমাদের কোচিং এর স্যার ও স্কুলের স্যারেরা যদি কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট দিয়ে থাকে তো লক্ষ্য করো পরবর্তী প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো এবং পরবর্তী প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লেখ পরের প্রশ্ন লক্ষ্য করো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল এবং পরবর্তী প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির সম্বন্ধ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো বেঙ্গল ভলেন্টিয়ার্স টিকা মহারানী ঘোষণাপত্র এ সম্বন্ধে টিকা পরবর্তী প্রশ্ন উদ্বাস্ত সমস্যা স্বরূপ নিয়ে পাঞ্জাব ও পশ্চিম বাংলার মধ্যে তুলনামূলক আলোচনা করো এরপর সাংতাল বিদ্রোহের কারণ এর সাথে থাকছে নীল বিদ্রোহে বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝোরা গুরুত্ব সঙ্গে রবীন্দ্রনাথের জীবন স্মৃতির গুরুত্ব এরপর থাকছে সূর্য সেন টিকা নববঙ্গ গোষ্ঠীর মূল্যায়ন এগুলি টিকা হিসাবে তোমরা করে রাখবে এবং সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী যেটা তোমাদের জীবনের ঝোরাপাতা ও রবীন্দ্রনাথের জীবন স্মৃতি এই দুটোরই কিন্তু গুরুত্ব ভালো করে করবে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে তো এই দুটোই তোমরা চার নম্বরে খুব ভালো করে প্রস্তুতি নেও এবং একটা বিষয় জানাই যে বিদ্রোহটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাদের আসতেও পারে যে নীল বিদ্রোহের কারণ অর্থাৎ নীল বিদ্রোহ থেকে যে কোনো প্রশ্ন তোমাদের চার নাম্বার এবং আট নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহের কারণ প্রকৃতি এবং ফলাফল এখানে আমি তোমাদের জানালাম যদিও আমি পরবর্তী ভিডিওতে আট নাম্বারের লাস্ট মিনিট সাজেশান দেব আর অবশ্যই তোমরা লাস্ট মিনিট সাজেশানটা ফলো করবে এবং এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুতি নেবে